যে কলিগেটিভ প্রপার্টিগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আমরা বলেছিলাম যে কলিগেটিভ প্রপার্টি চার প্রকারের কলিগেটিভ প্রপার্টি আমরা দ্রবণের ক্ষেত্রে, লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের জানা আছে। তার মধ্যে প্রথমেরটা ছিল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আর সেকেন্ড ছিল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, থার্ড ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এবারে আমরা ফোর্থ কলিগেটিভ প্রপার্টিটা যেটা পড়ব সেটা হচ্ছে অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার। এখন এই যে অসমোটিক প্রেশার, সেটার বাংলা হচ্ছে অভিশ্রবণ চাপ। সুতরাং অসমোটিক প্রেশার বিষয়টাকে বোঝার আগে অসমোসিস বা অভিশ্রবণটা কি সেটা আমাদের একটু ডিটেলসে জেনে রাখতে হবে। যদিও আমরা অভিশ্রবণ সম্পর্কে আগের যে নিচু ক্লাসগুলো আমরা অলরেডি পরিচিত, এবং লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানের সাবজেক্ট পড়তে গিয়েও তোমরা অসমোসিস সম্পর্কে পরিচিত হয়েছো, তবুও আমরা এখানে একটু ছোট্ট করে বিষয়টা বুঝে রাখবো। আমরা একটা অর্ধবেদ্য পর্দা, সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা দ্রাবক এবং দ্রবণকে পৃথক করে রেখেছি, এবং যদি এই অবস্থায় এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে দেখব যে বিশুদ্ধ দ্রাবকের পরিমাণ ক্রমশ কমে আসবে এবং দ্রবণের যে পরিমাণ সেটা ক্রমশ বাড়তে থাকবে। দেখো, বিফোর অর্থাৎ আগে এরকম সিচুয়েশান ছিল যেখানে দ্রাবকের পরিমাণটা বেশি ছিল, বেশ কিছুক্ষণ রাখার পর অবস্থাটা এমন হয়েছে যে দ্রাবকের পরিমাণটা কমে গেছে, দ্রবণের দিকের পরিমাণটা, টোটাল পরিমাণটা বেড়ে গেছে। এখন এই ঘটনাটা কেন হলো বা কী ঘটনাটা ঘটলো সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখে নেব। দেখো, লঘু দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবক, দেখো আমরা এখানে শুধু বিশুদ্ধ দ্রাবক দেখিয়েছি, কিন্তু বিশুদ্ধ দ্রাবকের পরিবর্তে আমরা এখানে লঘু দ্রবণ, এখানে গাঢ় দ্রবণ আমরা রাখলে একই রকমই রেজাল্ট পেতাম। অর্থাৎ লঘু দ্রবণের পরিমাণ কমে আসতো, গাঢ় দ্রবণের পরিমাণটা, মানে এদিকে পরিমাণটা বেড়ে যেত। অবশ্যই পরিমাণ বাড়ার সঙ্গে গাঢ়ত্ব কমতো। যাই হোক, লঘু দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবক থেকে গাঢ় দ্রবণ, বা যদি শুধুই দ্রবণ রাখি, তার দিকে দ্রাবকের নিট প্রবাহ ঘটে। এই কথাটা একটু বোঝার দরকার আছে। আমরা এটা আমরা জানবো যে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণুগুলো যাতায়াত করতে পারে, কিন্তু দ্রাবের অণুগুলো যাতায়াত করতে পারে না যদি এটা আদর্শ অর্ধবেদ্য পর্দা হয়। তাহলে কি বলা হলো আরেকবার বলে দিচ্ছি, যে আদর্শ অর্ধবেদ্য পর্দার ভেতর দিয়ে দ্রাবকের অণুগুলো যাতায়াত করতে পারে বা কণাগুলো যাতায়াত করতে পারে, কিন্তু দ্রাবের কণারা যাতায়াত করতে পারবে না। তাহলে দ্রাবকের অণু বা কণাগুলো কোন দিক থেকে কোন দিকে যাতায়াত করবে? না, এটা উভয় দিকেই যাতায়াত করতে পারে। অর্থাৎ দ্রাবক থেকে দ্রবণের দিকেও আসতে পারে বা দ্রবণ থেকে দ্রাবকের দিকেও আসতে পারে। অ্যাকচুয়ালি যখন অসমোসিস চলে, অসমোসিস প্রক্রিয়াটা যখন হয়, তখন উভয় দিকেই কিন্তু দ্রাবকের অণু চলাচল করে, কিন্তু নেট অর্থাৎ বেশিরভাগ দ্রাবকের অণু দ্রাবক থেকে দ্রবণের দিকে যায়। মানে যদি আমরা ধরে নিই যে দ্রাবক থেকে দ্রবণের দিকে কোনো একটা মুহূর্তে 100টা অণু যাচ্ছে, তাহলে সেই মুহূর্তে দ্রবণ থেকে দ্রাবকের দিকেও কিছু অণু আসবে, সেটা হতে পারে 2টো বা 3টে এরকম। তার মানে নেট যে প্রবাহটা সেটা কিন্তু আমরা দেখব যে নেট প্রবাহটা দ্রাবক থেকে দ্রবণের দিকেই কিন্তু হবে, এটাই এখানে বলা হয়েছে। এবারে প্রশ্ন হলো যে এরকম অসমোসিস জনিত ঘটনাটা কেন ঘটে? এক্ষেত্রে একটা তত্ত্ব বা থিওরি এখানে দেয়া হচ্ছে, সেটা হলো লঘু দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবকের যে রাসায়নিক বিভব, গাঢ় দ্রবণে দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা বেশি। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? না, যেখানে আমরা শুধুই বিশুদ্ধ দ্রাবক নিচ্ছি সেখানে দ্রাবকের অণুগুলোর কেমিক্যাল পোটেন্সিয়াল বা রাসায়নিক বিভব বেশি, আর দ্রবণের মধ্যে ওই দ্রাবকেরই কেমিক্যাল পোটেন্সিয়াল বা রাসায়নিক বিভব এর মান কম। তাহলে আমাদের এটাই এখানে বলা হয়েছে যে লঘু দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব গাঢ় দ্রবণে
দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা বেশি। তার মানে আমরা সবসময় জানি যে প্রকৃতিতে সব কিছু জিনিস ব্যালেন্স হতে চায়, সমান হতে চায়। সেই অর্থে যেহেতু বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এক্ষেত্রে রাসায়নিক বিভব বেশি, এক্ষেত্রে রাসায়নিক বিভব কম, তাহলে বেশি বিভবযুক্ত অঞ্চল থেকে দ্রাবকের অণুগুলো কম বিভবযুক্ত, রাসায়নিক বিভবযুক্ত, অবশ্যই বিভবটা রাসায়নিক বিভবযুক্ত দ্রবণের দিকে চলে আসতে থাকে। এইভাবে এই দিকে রাসায়নিক বিভব এর মানটা কমতে থাকে, এদিকে রাসায়নিক বিভবের মানটা বাড়তে থাকে এবং দুটোকে একটা ইকুয়াল করার চেষ্টা হয়। এইটাই হচ্ছে অসমোসিসের কারণ বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ মেন কারণটা আছে রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেনশিয়ালের ভ্যালুর উপর বিষয়টা কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে এটাই এখানে দেখো তারপরের পয়েন্টে উল্লেখ করা হয়েছে। তাহলে অর্ধবৃত্ত পর্দার উভয় দিকে দ্রাবকের রাসায়নিক বিভব সমান করার তাগিদেই অভিশ্রবণ ঘটে। সুতরাং আমরা এখানে আলোচনা করলাম অভিশ্রবণ ব্যাপারটা কি এবং অভিশ্রবণটা ঘটার কারণটাই বা কি। এবারে আমরা চলে আসি যে সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবৃত্ত পর্দা সংক্রান্ত বিষয়। একটু পরিচিত হয়নি, আমরা অলরেডি বলেছি যে সেমি পারমিয়েবল মেমব্রেন হচ্ছে সেই মেমব্রেনগুলো, সেই পর্দাগুলো যার মধ্য দিয়ে দ্রাবকের কণা যাতায়াত করতে পারে কিন্তু দ্রাবের কণা যাতায়াত করতে পারে না। এবারে এক্সাম্পল আসি, প্রাকৃতিক সেমি পারমিয়েবল মেমব্রেন শুকরের মূত্রথলি, ডিমের পাতলা স্তর। দেখো ডিম সেদ্ধ করে যখন ছাড়ানো হয় দেখবে যে ডিমের খোসাটা ঠিক নিচেই একটা পাতলা একটা স্তর থাকে, যেটা অনেক সময় ডিমটা ছাড়াতে গিয়ে ওর সঙ্গে আটকেও যায়। ওই যে সাদা রঙের যে সাদা বর্ণের যে পাতলা স্তরটা, ওটাও সেমি পারমিয়েবল মেমব্রেন। এবং তোমরা চাইলে ওই ডিমের সেমি পারমিয়েবল মেমব্রেনটাকে রেখে তোমরা ডিমটাকে পেতেও পারো। কিভাবে না, যদি ভিনিগারের মধ্যে, যথেষ্ট পরিমাণ ভিনিগারের মধ্যে একটা ডিমকে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দাও, ওর যে ওপরের খোলাটা সেটা মেনলি ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ দিয়ে তৈরি হওয়ার কারণে ধীরে ধীরে ওটা কী হবে, রাসায়নিক বিক্রিয়া করে ওটা দ্রবণে অর্থাৎ নষ্ট হয়ে যাবে। তখন কেবলমাত্র ডিমের ওই যে পাতলা যে স্তর বিশিষ্ট ডিমটা পাবে সেটা নরম হবে, এরকম একটা ডিম কিন্তু পাবে। এবং ওই ডিমটাকে যদি তোমরা বিশুদ্ধ জলের মধ্যে রেখে দাও তাহলে দেখবে ডিমটা ক্রমশ ফুলে উঠছে। আবার ওই ডিমটাকে তুলে নিয়ে গিয়ে যদি গাঢ় NaCl এর দ্রবণে বা সম্পৃক্ত NaCl এর দ্রবণে রেখে দাও দেখবে ডিমটা ক্রমশ চুপসে যাচ্ছে। অবশ্যই এগুলো সময় সাপেক্ষ, মানে 2 মিনিটে 5 মিনিট হবে এরকম না, বেশ সময় ধরে যদি এক্সপেরিমেন্টগুলো করো তাহলে কিন্তু এটা ঘটতে দেখবে। আচ্ছা, এছাড়া কোষের যে কোষ পর্দা সেটাও সেমি পারমিয়েবল মেমব্রেন। কিন্তু এই জাতীয় যে সেমি পারমিয়েবল মেমব্রেনের কথা আমরা বললাম, অর্থাৎ অর্ধবৃত্ত পর্দা বললাম, এরা কিন্তু উচ্চ চাপ সহ্য করতে পারে না। চাপ যদি বেশি হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ এদের মধ্যে যে সেমি পারমিয়েবল প্রপার্টিটা থাকে না। সেই কারণে কিছু কৃত্রিম সেমি পারমিয়েবল মেমব্রেনও তৈরি করা হয়েছে, যেমন কিউপ্রিক ফেরোসায়ানাইড Cu2FeCN6। এটা হচ্ছে কৃত্রিম সেমি পারমিয়েবল মেমব্রেন। পরে আসি যে কলিগেটিভ প্রপার্টি এবারে আমরা আলোচনা করব, মানে যে কলিগেটিভ প্রপার্টিটা সম্পর্কে এবারে আমরা আলোচনা করব, যেটা কিনা ফোর্থ কলিগেটিভ প্রপার্টি, যেটা রিলেটেড একটা টপিক অসমোসিস, সেটা আমরা দেখেছি। তো সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। অর্থাৎ আমাদের ফোর্থ কলিগেটিভ প্রপার্টি যেটা আমরা আলোচনা করব, দ্যাট ইজ অসমোটিক প্রেশার, অভিশ্রবণ চাপ। আগে এই সেট আপটা সম্পর্কে পরিচিত হয়ে নিই আমরা। এই সেট আপে ঠিক আগের উদাহরণের মতোই এদিকে বিশুদ্ধ দ্রাবক আছে, এদিকে উপযুক্ত দ্রাব বিশিষ্ট দ্রবণ আছে। কীরকম দ্রবণ, কীরকম দ্রাব, দ্রাবের চরিত্র কেমন, সেই আগেও যেমন আমরা উল্লেখ করেছি, সেটা কঠিন হতে হবে, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, এই প্রপার্টিগুলো যেগুলো থাকার কথা এই ক্ষেত্রেও সেই প্রপার্টিগুলোই থাকবে। সেরকম দ্রাব বিশিষ্ট দ্রবণ রাখা হয়েছে, মাঝে রাখা হয়েছে অর্ধবৃত্ত পর্দা, এবং এক্ষেত্রে দুদিকে দুটো পিস্টন রাখা হয়েছে।
বাঁদিকে যে এবং পিস্টনগুলো থিওরিটিক্যালি ধরে নেওয়া হচ্ছে ভরহীন ঘর্ষণহীন, দুদিকে দুটো পিস্টন রাখা হয়েছে। তাহলে এই বাঁদিকে যে পিস্টন তার উপরে কেবলমাত্র বায়ুমণ্ডলীয় চাপ ক্রিয়া করছে, এবং ডান দিকের পিস্টনে আমরা যদি কোনো এক্সেস প্রেশার না অ্যাপ্লাই করি, এক্ষেত্রে এটা লেখা আছে, এক্ষুনি ডেটাটাকে ধরো না, ধরো এখানে এরকম কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি, তাহলে কিন্তু বাঁদিকেরটাতেও কেবলমাত্র অ্যাটমসফেরিক প্রেশারই ক্রিয়েট অ্যাটমসফেরিক প্রেশারই প্রেজেন্ট আছে। অর্থাৎ প্রাথমিকভাবে ধরে নাও যে দুটো পিস্টনের উপর চাপের মান সমান প্রাথমিক অবস্থায়। এইবার যদি আমরা এটাকে রেখে দিই, তাহলে কিন্তু দ্রাবক থেকে দ্রবণের দিকে যে নিট যে প্রবাহ দ্রাবকের অণুগুলোর, সেগুলো হতে থাকবে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে। এবার যেহেতু নিট প্রবাহটা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, আমরা যদি ওই টেম্পারেচারটাকে ফিক্সড রেখে যেদিকে দ্রবণ সেদিকের বাহুতে যদি আমরা এক্সেস একটা প্রেশার এমনভাবে অ্যাপ্লাই করি যে ওই উষ্ণতায় দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের অণুর যে নিট প্রবাহ সেটাকে যদি আমরা স্টপ করে দিতে পারি, অর্থাৎ দ্রাবক থেকে দ্রবণের দিকে কোনো নিট কোনো অণু আর আসবে না, এইটা যদি আমরা স্টপ করে দিতে পারি, তখন আমরা এই কাজটা করতে গিয়ে যে ন্যূনতম চাপ প্রয়োগ করব, সেই চাপটাকেই আমরা বলবো ওই উষ্ণতায় ওই দ্রবণের যে অসমোটিক প্রেশার আমরা বলবো। তাহলে সেই অসমোটিক প্রেশারকে আমরা পাই দিয়ে রিপ্রেজেন্ট করছি। খেয়াল করো, এমনিতে দ্রাবক থেকে দ্রবণের দিকে অণুগুলো আসার টেন্ডেন্সি আছে, এদিকের বাহুতে চাপ বৃদ্ধির অর্থ হলো যে এই দিকে আসার প্রবণতাকে হ্রাস করা। তাহলে যত চাপের মান বাড়াবে, বাড়াতে থাকলে আস্তে আস্তে নিট প্রবাহ কমতে কমতে এক সময় বন্ধ হয়ে যাবে। সেটাই হচ্ছে ওই উষ্ণতায় ওই যে দ্রবণ তার অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। তো সংজ্ঞাটাও দেখে নেওয়া যাক, দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক রেখে দ্রবণের উপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে, দ্রবণের দিকে চাপ প্রয়োগ করা হচ্ছে, অসমোসিস অর্থাৎ অভিস্রবণ বন্ধ হয়ে যায়, তাকে দ্রবণটির অসমোটিক প্রেশার বলে। মানে অসমোটিক প্রেশারটা প্রযোজ্য দ্রবণের ক্ষেত্রে। কেমন দ্রবণ? না, বিশেষ বৈশিষ্ট্য বিশিষ্ট দ্রাবের লঘু দ্রবণ, মনে রাখব। এই অসমোসিস সংক্রান্ত আমরা এবারে বিজ্ঞানী ভ্যানটফ এর কয়েকটা ফর্মুলা, খুব সহজ ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখে নেব। তার মধ্যে প্রথম হচ্ছে পাই, যেটা অসমোটিক প্রেশারকে এক্সপ্রেস করা হয়েছে, পাই দ্যাট প্রপোর্শনাল টু সি, যেখানে টিটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো দ্রবণের যে অভিস্রবণ চাপ সেটা ওই দ্রবণে উপস্থিত দ্রাবের যে মোলার গাঢ়ত্ব তার সঙ্গে সমানুপাতিক। তাহলে সিটা এক্ষেত্রে দ্রবণের মোলার গাঢ়ত্ব বা মোলারিটি। দু নম্বর, যদি কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্বটাকে আমরা কনস্ট্যান্ট রাখি, দেন পাই প্রপোর্শনাল টু টি, অর্থাৎ দ্রবণের যে অভিস্রবণ চাপ সেটা পরম উষ্ণতা, ওই দ্রবণটাকে, দ্রবণ এবং দ্রাবকটাকে যে পরম উষ্ণতায় রাখা হয়েছে সেই পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতি। মানে উষ্ণতা বাড়লে পায়ের মান বাড়বে, উষ্ণতা কমলে পায়ের মান কমবে, এটা অবভিয়াস, সেটা বোঝাই যাচ্ছে। তার মানে টিটা হচ্ছে দ্রবণের পরম উষ্ণতা, যেটা কেলভিন ইউনিটে প্রকাশ করতে হবে। দুটি লঘু দ্রবণের, তিন নম্বর পয়েন্ট, দুটি লঘু দ্রবণের মোলারিটি সমান হলে তাদের অভিস্রবণ চাপও সমান হবে। দেখো, দুটো লঘু দ্রবণের মোলারিটি সমান হলে যে তাদের অভিস্রবণ চাপও সমান হবে, এটা কিন্তু কোনো নতুন তত্ত্ব নয়। আমরা বলেছি অসমোটিক প্রেশার হলো একটা কলিগেটিভ প্রপার্টি। দুটো লঘু দ্রবণের মোলারিটি সমান হওয়ার অর্থ দুটো দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক পিছু দ্রাবের কণা সংখ্যা সমান, দ্রাবের মোল সংখ্যা সমান তথা দ্রাবের কণা সংখ্যা সমান। আর আমরা জানি যে কলিগেটিভ প্রপার্টিগুলো কেবলমাত্র দ্রাবের কণা সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। যেহেতু উভয় ক্ষেত্রে দ্রাবের কণা সংখ্যা সমান, মোলারিটি সমান, সে কারণে তাদের অভিস্রবণ চাপও সমান হবে। এবার দেখো, যে দুটো ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু আমরা পেয়েছি, প্রথম ক্ষেত্রে টি কনস্ট্যান্ট, দ্বিতীয় ক্ষেত্রে সি কনস্ট্যান্ট, পাই প্রপোর্শনাল টু সি,
পাই ভ্যারিজ অ্যাজ টি। আমরা যদি এবারে ব্যস্তভেদের নিয়মে চলে যাই তাহলে আমরা লিখতে পারবো পাই প্রপোর্শনাল টু সি ইন্টু টি যখন সি এবং টি উভয়ই ভ্যারিয়েবল অর্থাৎ চলরাশি। তো এটাই এখানে একদম ডিরেক্ট লিখে দেওয়া হয়েছে পাই প্রপোর্শনাল টু সি ইন্টু টি উভয়ই যখন চলরাশি। সো এখান থেকে লেখা যায় একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হবে যেটাকে ইকুয়াল করার জন্য পাই ইকুয়ালস টু কে সি টি। এইবার দেখো একটা এক্সপেরিমেন্ট বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়েছে যে বিভিন্ন ধরনের মোলার গাড়ত্ব নেওয়া হয়েছে বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে সেই মোলার গাড়ত্বের দ্রবণকে এবং তার বিশুদ্ধ দ্রাবককে রেখে উষ্ণতার ভ্যারিয়েশন করে কে এর মান নির্ণয় করা হয়েছে। এবং মজার ব্যাপার দেখা যাচ্ছে যে কে এর মানটা এরকম বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে বিভিন্ন মোলার গাড়ত্বের দ্রবণের ক্ষেত্রে আলাদা আলাদা দ্রাবের দ্রবণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উষ্ণতায় আমরা ওই ভ্যালুগুলোকে নিয়ে যখন ক্যালকুলেশান বিজ্ঞানে যখন ক্যালকুলেশান করেছেন তখন দেখেছেন যে কে এর মানটা আর এর মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আরটা কি না, আর হলো সার্বজনীন যে গ্যাস ধ্রুবক সেটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই এই কে এর জায়গায় আমরা আর পুট করেছি এবং পেয়েছি পাই ইকুয়ালস টু সি আর টি অর্থাৎ অভিশ্রবণ চাপ ইকুয়ালস টু মোলার গাড়ত্ব ইন্টু সার্বজনীন গ্যাস ধ্রুবক ইন্টু পরম উষ্ণতা। এই ফর্মুলাটা আমরা পেলাম এবং এটাকেই ভ্যানটপের ফর্মুলা বলা হয়। কার কার সাপেক্ষে না, ভ্যানটপের ফর্মুলা হচ্ছে অসমোটিক প্রেশারের সাপেক্ষে ভ্যানটপের ফর্মুলা আমরা পেলাম। এইবার দেখো আমরা যে পাই ইকুয়ালস টু সিআরটি এই যে ইকুয়েশানটা আমরা পেলাম এর সঙ্গে পিভি ইকুয়ালস টু এনআরটি এর একটা খুবই ক্লোজ রিলেশন আছে। কিভাবে দেখো, আমরা পাই ইকুয়ালস টু সিআরটি পেয়েছি, সিকে বলা হয়েছে মোলার গাড়ত্ব বা মোলারিটি। মোলারিটির যে সংজ্ঞা তাতে কি বলা হয় না, সেখানে বলা হচ্ছে যে প্রতি লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের যে মোল সংখ্যা। তার মানে মোলারিটি সি দিয়ে যেটা এক্সপ্রেস করা হয়েছে এক্ষেত্রে সেটা মানে হচ্ছে মোল সংখ্যা দ্যাট ইজ এন, এবং আয়তন যেটা হচ্ছে ভি, ভিটা কিন্তু লিটারের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে প্রতি লিটার দ্রবণে উপস্থিত মোল সংখ্যা সেটাই হয়ে যাচ্ছে সি, দ্যাট ইজ ইকুয়ালস টু এন বাই ভি। আমরা তাহলে পাই ইকুয়ালস টু সিআরটিতে এখানে সি এর জায়গায় এন বাই ভি পুট করেছি, আরটি যেমন আছে সেভাবেই রেখেছি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি পাই ইন্টু ভি ইকুয়ালস টু এন আরটি। এবার দেখো আমরা যে আদর্শ গ্যাসের যে সমীকরণ করেছি সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। খেয়াল করো দুটো ইকুয়েশান কিন্তু একে অপরের সমতুল্য। তাহলে বিজ্ঞানী ভ্যানটপ এখান থেকে দাঁড়িয়ে একটা কনক্লুশন করলেন যে লঘু দ্রবণে যে পরিমাণ দ্রাবক আছে, খেয়াল করো দ্রাবক কিন্তু, তাকে সম উষ্ণতায় দ্রবণের সম আয়তন গ্যাসীয় পদার্থে পরিণত করলে দ্রবণের যে পরিমাণ আয়তন ছিল, যদি আমরা দ্রাবটাকে সেই পরিমাণ সেই আয়তনের গ্যাসীয় পদার্থে পরিণত করতে সক্ষম হই ওই টেম্পারেচারে যে টেম্পারেচারে পাইটা পরিমাপ করা হয়েছে, তাহলে গ্যাসটা যে চাপের সৃষ্টি করবে তা দ্রবণটির অভিশ্রবণ চাপের সঙ্গে সমান হবে। তাহলে একটা থিওরিটিক্যাল রিলেশন দুজনের মধ্যে পাই ভি ইকুয়ালস টু এনআরটি এবং পিভি ইকুয়ালস টু এনআরটি এর মধ্যে করা হলো। বলা হলো দ্রাবটাকে যদি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করে সেম টেম্পারেচারে রাখা যায় যে টেম্পারেচারে দ্রবণের অসমোটিক প্রেশার পরিমাপ করা হয়েছে, তাহলে দ্রাবটা গ্যাসীয় অবস্থায় গিয়ে যে চাপ দেবে সেটা দ্রবণের যে অভিশ্রবণ চাপ তার সঙ্গে সমান হবে। আগেই উল্লেখ করা হচ্ছে টেম্পারেচারটা উভয় ক্ষেত্রেই সেম রেখে পরিমাপ করতে হবে। তো এটাই হলো পিভি ইকুয়ালস টু এনআরটি এর সঙ্গে পাই ভি ইকুয়ালস টু এনআরটি বা পাই ইকুয়ালস টু সিআরটি এর মধ্যে রিলেশন। দেখো অসমোটিক প্রেশার এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম, এটা আগেই উল্লেখ করা হয়েছে। তাহলে যদি আমরা দুটো ভিন্ন দ্রবণের কথা ভাবি, দুটো ভিন্ন দ্রবণে দ্রাবকের পরিমাণটা এক রেখে আমরা আলাদা আলাদা দ্রাবক যোগ করব কিন্তু তাদের কণা সংখ্যা যদি একই রাখি,
তাদের ক্ষেত্রে অসমোটিক প্রেশার পরিমাপ করলে আমরা দেখব অসমোটিক প্রেশারটা উভয় ক্ষেত্রেই একই হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তাই বলা যেতে পারে অসমোটিক প্রেশার হয়ে যাচ্ছে একটা সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ প্রপার্টি। এবারে দেখো দ্রাবের আণব ভর গণনা, এই বিষয়টা আসি। পাই ইকুয়ালস টু সিআরটি, সেটা যেহেতু আমরা জেনেছি মোলারিটি, তার মানে বা মোলার গাঢ়ত্ব, তাহলে আমরা এখানে যেটা করতে পারবো সেটা সি এর জায়গায় আমরা পুট করেছি ডাব্লিউ বাই এম ডাব্লিউ ভি। এম ডাব্লিউ মিনস কোনটা কি আমি সবগুলি অবশ্যই উল্লেখ করবো, এম ডাব্লিউ ভি ইন্টু আরটি, যেখানে ডাব্লিউ হচ্ছে দ্রাবের ভর, এম ডাব্লিউ হচ্ছে দ্রাবের যে গ্রাম আণবিক ভর বা মলিকিউলার ওয়েট সেটা, এবং ভি হচ্ছে দ্রবণের আয়তন, যেটা লিটার এককে কিন্তু প্রকাশ করতে হবে। এটা কিন্তু খেয়াল থাকে জানো, যে ভি এর মানটা কিন্তু লিটার এককে প্রকাশিত হবে, ইন্টু আরটি। এবং এখান থেকে যদি আমরা ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে মলিকুলার ওয়েট এম ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ বাই পাই ইন্টু ভি ইন্টু আরটি, এরকম একটা রিলেশন আমরা পাচ্ছি। সুতরাং আমাদের যদি প্রদত্ত প্রত্যেকটার ভ্যালু যদি আমাদের দেওয়া থাকে, প্রত্যেকটা মানে একটা আননোন অবশ্যই থাকবে, সেটা বাদ দিয়ে অন্যান্যগুলোর ভ্যালু যদি আমাদেরকে গিভেন দেওয়া থাকে, তাহলে আমরা সেটা পুট করে এম ডাব্লিউ এর ভ্যালু ক্যালকুলেট করে দিতে পারবো। এইভাবে আমরা পাইকে ব্যবহার করে দ্রাবের আণব ভর গণনা করতে পারবো। এবারে দেখো এইভাবে যে আণব ভর গণনা করা হবে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাইটা, কেন কি না, পাইয়ের ব্যবহার করে আমরা উচ্চ আণবিক ভর বিশিষ্ট যেমন পলিমার, প্রোটিন, এদের কিন্তু মলিকুলার ওয়েট পরিমাপ করার ক্ষেত্রে পাইকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। কেন গুরুত্ব দেয়া হয় এত বেশি? কারণ কম গাঢ়ত্বেও পাইয়ের মান উচ্চ হওয়ায় সঠিকভাবে নির্ণয় করা যায়। দেখো অন্যান্য ক্ষেত্রেও, অর্থাৎ অন্যান্য যে কলিগেটিভ প্রপার্টিগুলো আমরা পড়েছি, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সিমিলার টাইপের ফর্মুলা কিন্তু সেখানেও করা সম্ভব। কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে যেহেতু উচ্চ যে আণবিক ভর বিশিষ্ট এই যে পলিমার বা প্রোটিন ইত্যাদি, এদের কিন্তু দ্রাব্যতা অত্যন্ত কম, আর দ্রাব্যতা যদি অত্যন্ত কম হয় তাহলে ওই ওই কলিগেটিভ প্রপার্টিগুলোর যে পরিমাপ সেটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হয়। কারণ যদি আমরা ধরে নিই যে আমরা ডেল্টা টিবিকে ধরে পরিমাপ করব, কিন্তু গাঢ়ত্ব কম হওয়ার কারণে ডেল্টা টিবি এর মান অতি ক্ষুদ্র হয়, এবং ক্ষুদ্র মান মাপ পরিমাপে প্রবলেম হচ্ছে যে সেখানে ত্রুটি বা এররের পরিমাণ বেশি আসার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু কম গাঢ়ত্বেও পাইয়ের মান উচ্চ হয়, তাই পাইয়ের মানটাকে কিন্তু কম গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে সঠিকভাবে নির্ণয় করা যায়। পাইয়ের মান যদি সঠিক নির্ণীত হয় তাহলে কিন্তু আমরা এম ডাব্লিউর মানও নির্ণয় করব সঠিকভাবে, এবং আমরা পরিমাপটাকে ভালোভাবে করতে পারব। এবং নেক্সট পয়েন্ট দেখো যে সাধারণ উষ্ণতাতেই পরিমাপ সম্ভব। আমরা ইভেন রুম টেম্পারেচারে রেখেই আমরা কিন্তু এই দ্রাবের আণব ভর, বিশেষ করে যেগুলোর আণবিক ভর উচ্চ, তাদের ক্ষেত্রে সাধারণ উষ্ণতাতেই পাইয়ের পরিমাপ করা যায়। কিন্তু আমরা যদি খেয়াল করি যে যদি আমরা টিবি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এটা যদি আমরা ধরি, সেক্ষেত্রে দ্রবণটাকে তার স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হবে। আর এই সমস্ত বিশেষ করে প্রোটিন বা এ জাতীয় যে বড় মানে বেশি আণবিক ভর বিশিষ্ট এই যে অণুগুলো, এগুলো কিন্তু টেম্পারেচার সেন্সিটিভ, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি করলে এরা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে ওই ডেল্টা টিবির পরিমাপ কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। আবার যদি আমরা হিমাঙ্কের কথা ভাবি, সেক্ষেত্রেও টেম্পারেচারকে কমাতে হবে, ইত্যাদি নানা রকমের সমস্যা যেগুলো অন্যান্য কোয়ালিটেটিভ প্রপার্টির ক্ষেত্রে আছে, কিন্তু সেটা পাই নির্ভরশীল যে পরিমাপ সেক্ষেত্রে কিন্তু ওই সমস্যাগুলো নেই বললেই চলে। এবার দেখো পাই ইকুয়ালস টু সিআরটি এর এই সমীকরণটার যে প্রযোজ্যতা, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, না দ্রাবের বিশেষ চরিত্র থাকতে হবে। দ্রাবের কি বিশেষ চরিত্র থাকতে হবে? আমরা জেনেছি যে দ্রাবটা কঠিন হবে, অনুদ্বায়ী হবে, তাছাড়া দ্রাবের মধ্যে দ্রাবটা তড়িৎ অবিশ্লেষ্য হবে,
অসংযোজিত হবে ইত্যাদি প্রত্যেকটা বিষয়ই কিন্তু দ্রাবের চরিত্রে থাকবে এবং লঘু দ্রবণ হবে। আমরা জেনেছি কলিগেটিভ প্রপার্টি লঘু দ্রবণগুলোর জন্যই সঠিকভাবে অ্যাপ্লিকেবল। তো পাই ইকুয়ালস টু সিআরটি ইকুয়েশনটাও এটা যেহেতু একটা কলিগেটিভ প্রপার্টিকেই রিপ্রেজেন্ট করছে, সেই জন্য এটাও দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো এটা বলা যায়। তাহলে অসমোটিক প্রেশার সংক্রান্ত প্রাথমিক আলোচনাটা আমরা আজকে করলাম, এরপরে আমরা অসমোটিক প্রেশারের সম্পর্কে পরবর্তী আলোচনাগুলোয় আমরা এগোবো।